রাজধানীতে চাল ডিমের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দর। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে মোহাম্মদপুর টাউন হল মার্কেটে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ, সরাসরি যাচ্ছি তার কাছে। জানাতে আমরা আছি মোহাম্মদপুর টাউন হল মার্কেটে। এই মার্কেটে সকাল থেকে এসে যেটা দেখেছি যে সবজি বাজারের খবর যদি আমরা প্রথমে বলি, তাহলে এখানে কাঁচা মরিচের দাম যেটা 200 টাকা পার হয়ে গেছিল, 250 টাকাতে বিক্রি হচ্ছিল, সেটা কিন্তু কিছুটা কমে গেছে, অর্থাৎ কেজিতে 100 টাকার মতো বা 100 টাকার বেশিও কমে গেছে এই সবজিটির দাম। আর দু একটি সবজির দাম বেড়ে গেছে, বাকি সবজির দাম স্থিতিশীল আছে, কিন্তু সেই স্থিতিশীল দামটাও আসলে উচ্চ মূল্য যেটা ক্রেতারা বলছেন। এবং এই বাজারে এসেই আমরা সবজির যে সরবরাহটা দেখেছি এবং ক্রেতা বিক্রেতা উভয়ের মুখে শুনেছি, আসলে সরবরাহের কিন্তু কোনো ঘাটতি নেই, কিন্তু তবুও দামটা চড়া, দাম বৃদ্ধি না পেলেও দামটা খুব চড়া, এটা ক্রেতাদের কাছে মনে হয়েছে এবং বিক্রেতারাও বলছেন আসলে দামটা চড়া। আর কয়েকটি দোকান অবশ্য বলেছে যে আসলে সব সবজির দামে কিছুটা বাড়িয়েছেন, অর্থাৎ বেড়ে গেছে শুক্রবার হিসেবে, শুক্রবারে যেহেতু চাহিদা থাকে সেই চাহিদার সাথে সঙ্গতি রেখে দামটা বেড়ে গেছে। এবং এই বাজারে এসে আমরা যখন মাছের বাজারে খবর যদি জানাই, তাহলে মাছের বাজারে বলতে হবে মাছের বাজারটা কিন্তু চড়ে গেছে বেশ খানিকটা, তাদের দাম বেশি হওয়ার কারণ কেজিতে 100 টাকা 150 টাকা পর্যন্ত বেড়ে গেছে, 50 টাকা বেড়ে গেছে বিভিন্ন প্রজাতি ভেদে। তারা কারণ হিসেবে যেটা বলছেন যে আসলে বাজারে মাছ নিয়ে আসার জন্য তারা যেখানে কিনতে যান সেই আড়তগুলোতেই আসলে দাম বেড়ে গেছে, সরবরাহ কমে গেছে, সেই যুক্তি কিংবা অজুহাত যাই কেন না বলি, সেই কারণেই এই বাজারে মাছের দামটা বেড়ে গেছে। বেশ কিছুদিন ধরে মুরগির দাম এবং যে ডিমের দাম অস্বস্তিতে ভুগিয়েছে ভোক্তাদের, সেই মুরগির বাজার এবং ডিমের বাজার আজকে এখানে দেখেছি যে স্থিতিশীল রয়েছে। এই স্থিতিশীলতাটা অবশ্য কয়েকদিন ধরেই রয়েছে, 115 টাকা ডজন হিসেবে লাল ডিম বিক্রি হচ্ছে, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170-180 টাকার মধ্যে, তো সেই জায়গাতে স্থিতিশীলতার দেখা গেছে। চালের বাজারে এসে আমরা দেখেছি যে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল, সেই ঊর্ধ্বমুখী প্রবণতাটা কিন্তু কমে গেছে এবং সেই জায়গাতে মোটা চালের যে দাম সেই চালের দাম আজকে কেজিতে 1 টাকা থেকে 1.5 টাকা কমেও গেছে। কিন্তু এখন পর্যন্ত সমস্যার কিছু ছাড়েনি ভোজ্য তেলের, যেখানে দাম বাড়ানো হয়েছে, দাম বাড়ানোর পরও আসলে চাহিদা মতো ভোজ্য তেলের সরবরাহ এখনো পাচ্ছে না, এখনো আগের দামে যে তেল সংগ্রহ করা রয়েছে সেই তেল দিয়েই আসলে ভোক্তাদের চাহিদা মেটানোর চেষ্টা করছেন এই বাজারের দোকানিরা। আশা আছেন হয়তো শিগগিরই যে নতুন যে বাড়তি দামের তেল সেই তেল বাজারে আসলে তখন সরবরাহটা স্বাভাবিক হবে। তো আমার কাছে রাজধানীর এই বাজার থেকে এখনের মতো এই ছিল নিত্য পণ্যের বাজার দরের পরিস্থিতি। আমরা সরাসরি যুক্ত ছিলাম মোহাম্মদপুরের টাউন হল মার্কেটে।